আমরা আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশ এই সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু 75 জাতিপিতাকে হত্যার পর আমরা সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে এনেছি আর সেই সংগ্রামে সব সময় আমরা আফসারুল আমিনকে পেয়েছি তিনি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন শুধু মুক্তিযুদ্ধে না এর পরেও যে আমাদের সংগ্রাম করতে হয়েছে সেখানেও কিন্তু নির্যাতিত হয়েছে কাজী আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিনিয়তই নির্যাতন ভোগ করেছে কিন্তু আজকে আমরা সরকার আছি বলেই কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি আফসারুল আমিন সাহেব তার যে অবদান সে অবদান কখনো ভোলার নাই আমি তাকে নমিনেশন দিয়েছি তিনি পরপর তিনবারই জয়ী হয়েছেন আমাদের স্থায়ী কমিটিরও তাকে চেয়ারম্যান করেছি অন্য কমিটির মেম্বার ছিল কিন্তু যে দায়িত্বটাই যখন দেওয়া হয়েছে সে দায়িত্বটা নিয়ে নিষ্ঠার সাথে পালন করেছেন কারণ তিনি রাজনীতিতে ধাপে ধাপে উঠেছেন একবারে মানে আমাদের ছাত্রলীগ তারপর আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করাকালীন সবাই মারা গেলেন কয়েকদিন থেকে অসুস্থ ছিল আমি জানতাম যে যে কোনো সময় তিনি চলে যেতে পারেন ক্যান্সারে ভুগছিলেন কিন্তু সেই শুক্রবারে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন আমি তার আত্মার মাগফিরাত কামনা করি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতে নসিব করেন এবং আমি আবারও বলবো যে এবারে পার্লামেন্টে আমরা এত বেশি আপনজন হারিয়েছি এত বেশি সংসদ সদস্য হারিয়েছি এটা এমনটা কিন্তু আগে আর কখনো হয়নি আমি সকলেরই যারাই মৃত্যুবরণ করেছে সকলেরই জন্য আমি দোয়া করি আল্লাহ আত্মার মাগফিরাত কামনা করি এবং আফসারুল আমিনের